যারা দেশের রাজনীতির নামে আগুন সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। আমাদের দেশে আগুন সন্ত্রাস, বিএনপি এবং জামাত আগুন সন্ত্রাস, দুনিয়ার কোথাও নাই। রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করা, এটা দুনিয়ার কোথাও গত দুই তিন দশকে আমি দেখিনি। এই যে আগুন সন্ত্রাস, এটি কল্পনার বাইরে। যারা দেশে রাজনীতির নামে আগুন সন্ত্রাস চালায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।